আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও। অটোর দৌরাত্ম্য রুখতে এবার পথে নামলো বজবজ থানার পুলিশ। কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল আছিপুর থেকে ঝিঞ্জারা বাজার পর্যন্ত যাবার ম্যাজিক গাড়িগুলো অত্যাধিক বেশি ভাড়া নিচ্ছে। সেই মতেই বজবজ থানার পুলিশ গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসা করে জানতে পারে 25 টাকার ভাড়া কেউ 50 টাকা আবার কেউ 55 টাকা নিচ্ছে। তুমি কি ডেইলি প্যাসেঞ্জার, রোজ গাড়ি করে যাও? হ্যাঁ ডেইলি প্যাসেঞ্জার, লকডাউনের জন্য কত করে এমনি নরমাল ভাড়া? কত করে নরমাল ভাড়া? 25 টাকা। এখন কত করে চাইছে? এখন 50 টাকা চাইছে। 50 টাকা ভাড়া চাইছে, কি অজুহাতে, কি কারণ বলছে? প্যাসেঞ্জার কমের জন্য। প্যাসেঞ্জার কি কম নাকি যা প্যাসেঞ্জার তাই নিচ্ছে? না, ওনার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে একটা গাড়িতে পিছনে যেমন চারজন সেখানে দুজন বসাচ্ছে, ভেতরে যেমন ছজন সেখানে চারজন বসাচ্ছে, সেক্ষেত্রে ওনার ভাড়াটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে সেটা যে প্যাসেঞ্জার করে উঠতে তার ঘাড়ের ওপর দিয়ে প্যাসেঞ্জারের টাকাটা তুলে নিচ্ছে। মাস ডবল ভাড়াটা স্বেচ্ছায় দিচ্ছেন না দিচ্ছেন? না দিচ্ছি না। এখন ক টাকা ভাড়া দিলে? আমি এখন 25 টাকা দিয়েছি। ক টাকা? 25 টাকা। 25 টাকা মানে আগের যা ভাড়া তাই দিল? হ্যাঁ আগের যা ভাড়া তাই দিল। আপনার নাম? স্যার কইদুল ইসলাম। আমি নয়, তোমরা এই যে 20 টাকা করে নিচ্ছ গাড়িতে উঠলে 20 টাকা, এটা কার নির্দেশে নিচ্ছ? এই 20 টাকাটা তোমরা কার নিতে চাইছো? মানে কে বলেছে? কে বলেছে টাকাটা বেশি নিতে? কে বলেছে? হ্যাঁ তাহলে নিচ্ছ কেন 20 টাকা? 20 টাকা করে বেশি ভাড়া নিচ্ছেন, তার কি কারণ আছে? কারণ দুজনে বেশি তিনজন তোলা যাচ্ছে না, আর এতটা লং দিন যে না হলে তো যাবে না, আর যা কন্ডিশন মালিককে দিয়ে থাকা যাচ্ছে না। অর্থাৎ তোমরা গাড়িতে আগে কত প্যাসেঞ্জার তুলতে পারতে, যাত্রী তুলতে? আগে 6 জন 7 জন তো তোলা যেত, এখন এখন দুজনের বেশি 3 জন তোলা যাচ্ছে না, মানে আটকাচ্ছে নাকি? হ্যাঁ আটকাচ্ছে, দুজনের বেশি 3 জন তোলা যাচ্ছে না। এবার যার কারণে আপনারা ডবল ভাড়া নিচ্ছেন? হ্যাঁ, এবার গাড়িতে দুজন তোলা হচ্ছে, তাদের বলা হচ্ছে সাইডে সাইডে বসুন, ছেড়ে ছেড়ে বসুন, এছাড়া কোনো উপায় নেই। এই যে তোমরা ভাড়াটা বেশি নিচ্ছ, এটা কি ইউনিয়ন ঠিক করে দিয়েছে নাকি তোমরা নিজেরা ঠিক করেছো? না ইউনিয়ন ঠিক করেনি, আমাদের ইউনিয়ন হচ্ছে বললে কী বলবো, নিজেদের মধ্যে একটা চলছে। হ্যাঁ যে ভাড়াটা নিজেদের মধ্যেই একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমরা নিজেরা নিজেরা ঠিক করেছো ভাড়াটা বেশি নেওয়ার কথাটা, ইউনিয়নগতভাবে তোমাদেরকে এর মধ্যে? না 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 না।